এনসিসি ডিজি লে জেনারেল গুরবিন্দ পাল সিং বুধবার দেখা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সঙ্গে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের এনসিসি ক্যাডেটদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী বছর থেকেই রাজ্যের কলেজগুলিতে এনসিসি কে ইলেকটিভ সাবজেক্ট হিসেবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া এনসিসি এর স্থায়ী আবাসের জন্য ইতিমধ্যেই 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ডিজি এনসিসি আগেই সময় চেয়েছিলেন আজকে আসার জন্য, তো উনি এসেছেন, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। মূল কথা হলো এনসিসিকে আরও স্ট্রেংদেন করার জন্য কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে এই ব্যাপারটা নিয়েই ওনার সাথে কথা হয়েছে, এবং কী কী স্টেপ নেব আমরা, আমরা কী কী স্টেপ নিয়েছি এই ব্যাপারে ডিজিকে আমরা বলেছি। আমরা আগামী বছর থেকে কলেজগুলিতে এনসিসি বিষয়টাকে একটা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে আমরা কোর্সে ঢুকি।